Hello, my dear guys. Assalamu alaikum. Welcome to Medicine and Health Info Channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন বন্ধুগণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্যাস্ট্রিক সমস্যা বা অতিরিক্ত গ্যাস সমস্যা, বুক জ্বালা পোড়া, চুন পোড়া ঢেকুর এবং পেট ফাঁপা ইত্যাদি দূরীকরণে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুত করা কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, আমাদের বিভিন্ন সময়ে গ্যাস্ট্রিক সমস্যা বা অতিরিক্ত গ্যাসের সমস্যা হয়ে থাকে, বুক জ্বালা পোড়া করে, চুন পোড়া, ঢেকুর উঠে এবং পেট ফাঁপা হয়ে থাকে। এসব সমস্যা সমাধানের জন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো প্যানোরাল ট্যাবলেট, যেটি 20 মিলিগ্রাম বা 40 মিলিগ্রামের হয়ে থাকে। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো পেন্টোপ্রাজল সোডিয়াম এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্যানোরাল ট্যাবলেট যেটি 20 এবং 40 মিলিগ্রামের, সেটির প্রতি 20 ট্যাবলেটের দাম যথাক্রমে 5 টাকা এবং 7 টাকা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, অর্থাৎ শিশুরা এটি খেতে পারবে না। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 20 থেকে 40 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, অর্থাৎ কোনো ঔষধই চিকিৎসকের পরামর্শ ব্যতীত খাওয়া যাবে না। এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, তোল পেটে ব্যথা, র্যাশ, নিদ্রাহীনতা ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এটি খেতে পারবে কি না কিংবা এটি খাওয়া কতটুকু নিরাপদ তা অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং যে কোনো ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।